সোমনাথ হঠাৎ করে বাড়ি চলে আসলো। সে তো গেছিল কাজের সন্ধানে, কাজের কাজ ঠিকঠাক হয়ে যাবে ওখানেই থাকবে, হঠাৎ করে বাড়ি চলে আসলো। বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদের নিয়ে চলে এসেছি আবার নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা তো চলো ভিডিওটি দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। সোমনাথ বাড়ি থেকে বেরিয়ে গেল, ওরা পাহাড় থেকে ঘুরে আসলো। পাহাড় থেকে ঘুরে এসে ওরা মন্দারমণি গেছিল। মন্দারমণিতে অনেক বোঝাপড়া হয়েছে, তার মধ্যে সম্পর্ক ঠিক হয়নি। তারপর সোমনাথ হঠাৎ করে বেরিয়ে গেল বাড়ি থেকে, সোমনাথ বলল যে অনেক জায়গা ঘোরার প্ল্যান ছিল সোমনাথের, পুরুলিয়া যাবে, বাঁকুড়া যাবে, তারপর বর্ধমানের মেমারিতে ছিল, গেছিল ওখানে আর কি, আর হারামবাগের থাকবে, ওখানে হোটেল দেখেছে, হোটেলে ওখানে থাকবে, 4-5 দিন থাকবে, কাজের সন্ধানে গেছে, কাজটা ঠিক হয়নি মনে হয়, ঠিক আছে কাজ ঠিক হয়নি, তো ওই জন্য বাড়ি কিন্তু সে ফিরবে না বলেছিল, বাড়ি সে ফিরবে না, সে ওখানেই থাকবে। এবার বাড়ি ছেড়ে চলে এসেছে, এখন বাড়ি যাবো কি না সেটাও ভেবে পাচ্ছে না, কিন্তু হঠাৎ করে আজকে বাড়ি চলে আসলো। সেটা নাকি হঠাৎ করে তার মেয়ের জন্য খুব মন খারাপ হয়েছে, আর জনির জন্য নাকি আরো আরো বলেছে যে অনেকে কমেন্ট করে বলেছে ভিউয়ার্সদের জন্য, তোমাদেরকে কমেন্ট করে বললো সোমনাথ তোমাকে বাড়ি আসতে, তুমি বাড়ি চলে আসলে, কিন্তু এতদিন ধরে ভিউয়ার্সরা তোমাদেরকে কমেন্ট করে যাচ্ছে তোমাদের দুজনের কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, মন্দিরাকে কমেন্ট করছে হাজার হাজার লোক, তোমাকে কমেন্ট করছে, সেইগুলো তো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছো না, তাদের কথা শুনে তো তোমাদের মধ্যে সম্পর্কটা তো ঠিক করে নিচ্ছ না। আজকে ভিউয়ার্সরা তোমার কাছে এত দামি হয়ে গেল, তুমি ভিউয়ার্সদের কথায় বাড়ি চলে আসলে মেয়েকে আর জনিকে দেখতে, মেয়ের জন্য জনির জন্য মন খারাপ, আমাদের কথা শুনে তুমি বাড়ি আসলে, কিন্তু আমাদের কথা শুনে মন্দিরের সাথে তো সম্পর্কটা ঠিক হচ্ছে না, আমাদের কথা শুনে নাটকটা বন্ধ করছো না, সবার কথা তোমরা যদি নাটক করছো, তুমি কি বলছো, তুমি ব্রাহ্মণের ছেলে মিথ্যে কথা বলো না, ব্রাহ্মণের ছেলে হয়ে মিথ্যে কথা বলো না, ব্রাহ্মণের ছেলে তোমার পৈতে আছে, ধর্মকে ভয় পাও, এই সমস্ত কথা তুমি বলছো কেন? তাহলে কি তুমি সেই রকম কিছু কাজ করছো যেটা অবিশ্বাস্যকর, যেটা তোমার ভিউয়ার্সরা বিশ্বাস করছে না? তুমি ব্রাহ্মণের দোহাই দিচ্ছ, পৈতের দোহাই দিচ্ছ, ধর্মের দোহাই দিচ্ছ, এগুলো দোহাই দিয়ে কি হবে, নিজে এগুলোকে মানো তো, ধর্মকে মানো নিজে, যদি মানতে তাহলে বইয়ের এই মিথ্যে নাটকের সঙ্গে তাল মেলাতে না। তুমি বাড়ি ফিরে আসলে তোমার বউ রুম শিফট করে নিল, তোমার রুমে নাকি থাকবে না, কি এমন হয়েছে যে এক মানে এক ছাদের তলায় থাকতে পারবে, এক ঘরে থাকতে পারবে না? আর এইদিকে তোমার ছোট মাত্র ন্যাওটা খুব হয়েছে তোমার বউ, তা ছোট মা যদি সব ঘটনাই জানে, তা ছোট মাকে তো অনেকেই বল ছোট মার চরিত্র নাকি কিছু দোষ আছে, ছোট মারও কি কিছু আছে তোমার শাশুড়ি মার মতো, তাই তোমার বউকে এত ভালোবাসে ছোট মা? এগুলো তো সবাই বলছে। দেখো আমরা তোমার ঘরেও যাইনি, আর আমরা তোমাদেরকে পার্সোনালি চিনিও না, কিন্তু তোমরাই তো সুযোগ করে দিচ্ছ তোমাদেরকে চেনার, তোমাদের ভেতরের খবর জানার। আজকে যদি তোমার শাশুড়ির নোংরা মুখ ইচ্ছা কেলেঙ্কারি তোমার বউ তুলে না ধরতো সোশ্যাল মিডিয়ায়, তোমার বাবার চরিত্র তুলে না ধরতো সোশ্যাল মিডিয়ায়, আমরা কি জানতে পারতাম তোমাদের মাম শ্বশুর শাশুড়ির চরিত্র কেমন, মানে মন্দিরের বাবা মায়ের চরিত্রটা কেমন? তারপর আসলো ওই ভাই, ভাইকে নিয়ে তোমার বউয়ের তো নাটকের শেষ নেই, ভাই ভাই করে তো সাই হয়ে গেল। তো আজকে এই ঘটনাগুলো যদি তোমরা না দেখাতে, তোমরা না তুলতে, তাহলে কি ওগুলো আমরা জানতে পারতাম? তোমরা পাহাড় থেকে এসে তোমার মানে মন্দিরের ভাই নাকি তোমাদের ঘরেই ঢুকে বসেছিল, সেই ভাইয়ের মা এসে মেরে ধরে নিয়ে গেছে, এটা কিন্তু আমরা জানতাম না, তোমারই হয়তো আশেপাশে কোনো আত্মীয় সে বলেছে কমেন্ট করে, তা এগুলো আমরা এত কথা জানতে পারছি কোথা দিয়ে? সেই ভাই তো মানে খুঁটি গেড়ে বসেছিল, সেই তার মা এসে মেরে তাকে নিয়ে গেছে, তারপরে তোমাদের মধ্যে আরো তুমুল অশান্তি হয়েছে, তুমি বাড়ি ছেড়েছিলে আগে, কেন বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, কেন ঘরে বসে সেটা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেত না? তোমার বউ এই বাড়াবাড়িটা করেছিল, তুমি সে বউকে থামাতে পারোনি কেন? 12 বছর হয়ে গেছে তোমাদের বিয়ে হয়েছে, 12 বছর সংসার করছো, ভালোবেসে বিয়ে করেছো, তারপরও এইরকম কেন নাটকবাজি তোমাদের, এইরকম ঝামেলা হবে কেন?
আর তুমি কি বলছো যে আমাকে সবাই বলছো ভিউ বাড়ানোর জন্য আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, এগুলো কিছুই নয়, এগুলো কিছুই না, তো তোমরা অন্ধকারে রেখেছো কেন ভিউয়ার্সদেরকে? তোমাদের ঘটনাটা বলছো না কেন? তোমাদের ঝামেলা হয়েছে বলছো, দুজনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে বলছো, আর দুজনের মধ্যে কি হয়েছে সেটা বলতে পারছো না? এগুলো ন্যাকামি নয় তোমাদের? ন্যাকামি নয়? এখন তোমার শাশুড়িও ফুরুত করে উড়ে গেছে, এখন শাশুড়িকেও দেখা যাচ্ছে না কেন? তোমার শাশুড়ি এই সময় থেকে তোমার দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক করে দিতে পারতো না? নাকি তার চরিত্রের মতো তার মেয়ের চরিত্রটা বানিয়েছে? নিজে যেমন স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেছিল অন্য পুরুষের সাথে, সেই রকম ভেবেছে তোমার বউ সেটাই করবে? তোমার বউ কি আবার অন্য লোকের সাথে মানে থাকার ইচ্ছে আছে তোমাকে ছেড়ে দিয়ে? তুমি যে বাড়িতে আসলে ওরকম অমনি রুম শিফট করে নিল কেন? ওই ছোট মা আছে, কাকা আছে, তারা তাদের মানে এসে তোমাদেরকে বোঝাতে পারছে না? তার সাথে তো মানে মন্দিরের তো ভীষণ মাখামাখি, একসাথে খাওয়া দাওয়া শোয়া বসা গল্প, কেন মন্দিরেকে বোঝাতে পারছে না ছোট মা? নাকি তার চরিত্র কিছু আছে দোষ, সেই চরিত্র সেটাই নিয়ে মানে মন্দিরেও সেটাই শুরু করেছে? আজকে তোমাদের এই নাটক বাজিতে মেয়েটার মনের অবস্থা কি হচ্ছে সেটা ভেবে দেখেছো? সোমনাথ তো বাড়ি ফিরে আসলো মেয়ের জন্য, কিন্তু মেয়ের জন্য বাড়ি ফিরে আসলে তো আজকে যে তোমরা দুজনে একসাথে তলায় আছো আর আলাদা আলাদা রুমে থাকছো, কথা বলছো না কেউ কারোর সাথে, সেটা কি মেয়ের মানে মনে কষ্ট হচ্ছে না? মেয়েকে পার্কে নিয়ে যাচ্ছ একা একা, সেখানে কি মেয়ের কষ্ট হচ্ছে না যদি মা থাকতো সঙ্গে, বাবার সাথে একা এসেছে? সে ভাই যতদিন তোমাদের জীবনে এসেছে, ওই ভাই আসার পর থেকেই কিন্তু তোমাদের ঝামেলার সূত্রপাত, প্লাস তোমার শাশুড়ি মা যখন থেকে তোমাদের ঘরে এসেছে, ওই চরিত্রহীন মহিলাটা যখন থেকে তোমাদের ঘরে এসে ঢুকেছে, তোমার বউয়েরও চরিত্রের দোষ লেগে গেছে। মন্দিরের এতদিন পরে মনে হয়েছে সোমনাথকে সাথে থাকা যায় না, যখন মন্দিরে গরিব ছিল, যখন তোমরা গরিব ছিলে তখন ঠিক ছিল, যেই দুটো পয়সা হয়েছে ইউটিউব থেকে অমনি মনে হচ্ছে আর সোমনাথের সঙ্গে থাকা যায় না। তোমাকে একটা কথা বলি মন্দিরা, সোমনাথের আর যাই হোক চরিত্রে কোনো দোষ নেই, ঠিক আছে? চরিত্রে কোনো দোষ নেই, একজন অনেস্ট পার্সন সোমনাথ, একটা অনেস্ট পার্সন যার সাথে সারা জীবন ভালো থাকা যায়, বুঝেছো? হ্যাঁ, সোমনাথ নাটক করতে পারে না, মিথ্যে কথা অত বলে না, আর এত ভনিতে টনিতে জানে না, তুমি যেগুলো জানো, তুমি আর সোমনাথ পুরো বিপরীত। এটা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিপরীত যা হয়, বিপরীত বলেই হাজব্যান্ড ওয়াইফ হয় তারা, মিল থাকে না আমি বলবো, কিন্তু তুমি একটু বেশি নাটকবাজ। আর অনেকেই কমেন্ট করছে যে সোমনাথ যখন কাজে যাওয়ার মানে কাজ পেয়েছিল, কাজ তো করতো আগে, কাজ যখন পেয়েছিল আবার কাজে চলে যাচ্ছিল তখন তুমি যেতে দাওনি, তুমি বলেছো কাজ করার কি দরকার, এখন তো ইউটিউব থেকে আমরা দুজন মিলে তো ইনকাম করছি, কাজ করার কি দরকার? তাহলে এখন তোমার কেন এটা মনে হলো যে দায়িত্ব নিতে হবে? এতদিন কেন মনে হয়নি যে সোমনাথেরও তোমার দায়িত্ব নেওয়া দরকার আছে? যখন সোমনাথ কাজে কাজে যেতে চেয়েছিল তুমি যেতে দাওনি কেন? তখন তুমি বলোনি কেন যে হ্যাঁ আমি ইউটিউব থেকে ইনকাম করছি, তুমি কাজ করো, দুজনে মিলে ইনকাম করলে আরও ভালো থাকবো আমরা, তাহলে আমাকেও আমারও কিছু মানে সমস্যা হবে না, তোমারও সমস্যা হবে না, তুমি এই দিকটা সংসারটা দেখলে আর আমার টাকাগুলো জমা থাকলো বা অন্য কিছু করলাম, বাড়ি করলে ঘর করলে, তখন কেন এটা তোমরা বোঝাপড়া করোনি? এখন তোমার কাছে টাকা হয়েছে বলে সোমনাথকে তুমি বেকার বলে তুমি খোঁটা দিচ্ছ, সে নাকি তোমার দায়িত্ব নেয়নি কোনো দিনও, এটা যে তুমি এত বড় কথাটা বললে এটা কি ঠিক করেছো? হ্যাঁ, কমেন্টে পোস্টটা করে ডিলিট করে দিয়েছো কিন্তু কথাগুলো তো বলেছিলে। আজকে সোমনাথ কিন্তু তোমাকে বলছে তুমি জীবনে স্ট্রাগল করেছো, ওই মেয়েটাকে কেউ দোষ দিও না, কত তোমাকে কিন্তু একটু অবিশ্বাস করেনি, তোমার প্রতি ভালোবাসা একটুও কমেনি, তুমি যখনই যাবে সোমনাথের কাছে তখনই সোমনাথ মেনে নেবে। প্রবলেমটা হচ্ছে তোমার মন্দিরা, তোমার চরিত্রটাকে নোংরা জায়গায় নিয়ে যেতে শুরু করেছো, বুঝেছো? চরিত্রটাকে নোংরা জায়গায় নিয়ে যেতে শুরু করেছো, সবার সাথে এত ভাব তোমার, ছোট মা করে তো পাগল তুমি, কেন ছোট মা কি ওই ইন্ধন জোগাচ্ছে নাকি সোমনাথের সাথে সম্পর্কটা নড়বড় 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 করার? এটা কি ছোট মা দিচ্ছে বুদ্ধিটা?
তোমার কোনো দায়িত্ব নেই, তোমার শ্বশুর বাড়িতে কি দায়িত্ব আছে, শ্বশুর শাশুড়ি থাকে না, তুমি তোমার বর আর তোমার মেয়ে সাত জনই সক্ষরে পুষেছো কুকুর, সেখানে এই ঝামেলাটা কেন, কেন এই ঝামেলাটা? আজকে সোমনাথেরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে দুজন মিলে যদি ভিডিওটা দিতে তাহলে কি সমস্যা হতো? দুটো চ্যানেলই তো দাঁড়িয়ে গেছে, তোমার চ্যানেল থেকে একটু বেশি ইনকাম হচ্ছে, সোমনাথের চ্যানেল থেকে একটু কম ইনকাম হয়, তাহলে এই নাটকবাজিগুলো কেন? আরও অনেকেই বলছে, কমেন্ট করছে, এগুলো কিন্তু আমার কথা নয়, অনেকেই কমেন্ট করছে সোমনাথ তো বাড়ি ছেড়ে চলে গেছিলো, কবে আসবে কোনো ঠিক ছিল না, বাইক নিয়ে ঘুরবে, হঠাৎ করে বাড়ি চলে আসলো। সোমনাথ তো এত নাটক করতে পারে না, আর মানে স্ক্রিপ্ট রাইটার হচ্ছে মন্দিরা, হয়তো স্ক্রিপ্ট ভুলে গেছে, ঠিকমতো অভিনয়টা করতে পারছে না, তাই মন্দিরের কাছে চলেছে, মন্দিরা এবার নাটকটা আবার সাজাবে, তারপর সোমনাথ অভিনয়টা করবে। তা এইগুলো যদি পরবর্তীকালে তোমাদের মানে এগুলো তো আমরা জানতে পারবোই, ফাঁস তো হবেই, মন্দিরে এত নাটকবাজি করছো, রুমে থাকছো না, বরের সঙ্গে থাকছো না, রুম শিফট করে নিচ্ছ বর বাড়ি আসার পরে, তারপর সোমনাথ এইগুলো বলছে, নাটকবাজি করছে, তা তোমরা তো সবগুলো কিছুই তো সোশ্যাল মিডিয়ায় তোমরা দিচ্ছ, সোশ্যাল মিডিয়া মানে পাবলিকের কাছে সবটাই প্রকাশ করছো, যাতে তোমাদেরকে নিয়ে ভিডিওটা করা হয়, কন্টেন্ট তোমরা হও, তোমাদের ভিউজ বাড়ে, তোমাদের আরও 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 টাকা হয়। আর আসল যেটা, যে তোমরা নাটকটা কেন করছো সেটা বলছো না। তা এইগুলোর মানে কি? তোমাদের ঝামেলা হয়েছে বলছো, ছেড়ে চলে যাব বলছো, সম্পর্ক রাখবো না বলছো, বাড়ি ছেড়ে চলে গেল একজন, বাড়ি আসলো আরেকজন রুম ছাড়লো, সব সব কিছুই সোশ্যাল মিডিয়ায় দেখানো যাচ্ছে, শুধু দেখানো যাচ্ছে না ঝগড়াটা কিসের জন্য হয়েছে, সূত্রপাত কোথা দিয়ে, কে এই ঝগড়ার ভিলেন, তোমাদের সম্পর্কের আসল ভিলেনটা কে সেটা বলতে পারছো না। তা ভাইকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যে মারপিট হয়েছে, তা ভাই এখানে খুঁটি গেড়ে বসেছিল কিসের জন্য, তার মাকে এসে মেরে ধরে নিয়ে যেতে হলো, তাহলে এখানে সম্পর্কটা কি দাঁড়ায়? একটা ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক এখানে কি দাঁড়ায়? যেদিন থেকে ভাইকে মেরে ধরে নিয়ে গেছে সেদিন থেকে তোমার মাকেও দেখা যাচ্ছে না, এখন তোমার মেয়ের তার দিদার জন্য মন খারাপ করছে না, তার দাদুর জন্য তো মন খারাপ করছে, দাদুর সাথে দেখা করতে গেছিলো ঠিক আছে, তার দিদার জন্য মন খারাপ করছে না, মন্দিরের ভিডিওতে এখন তার মা নেই, সোমনাথ নেই, আছে কে, মেয়ে তো থাকেই, জনি থাকেই, ছোট মা আছে, ছোট মা, এখন মাকে ছেড়ে ছোট মাকে ধরেছে মন্দিরা, কেননা মায়ের ভূমিকা শেষ, এবার ছোট মায়ের ভূমিকা। তা তোমরা যে কি করছো, কি ঘটেছো, এত সোমনাথ ভিউয়ার্সদের কথায় বাড়ি চলে আসলো, অথচ সোমনাথ ভিউয়ার্সদের কথাতে বলছে না মন্দিরের সাথে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে। সোমনাথ বাড়ি ফিরে আসবে মন্দিরা তো জানতো না, হঠাৎ করে সোমনাথ বাড়ি ফিরে এসছে, তাহলে মন্দিরা কি করে সোমনাথের জন্য রান্না করেছিল সেদিনে? সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত করেছিল, মেয়েকে খাওয়ালো, নিজে খেয়েছে, সোমনাথের জন্য রাখা ছিল ভাত। তাহলে মন্দির আর সোমনাথের তো কোনো সম্পর্ক নেই, তাহলে মন্দিরা কি করে জানলো যে সোমনাথ বাড়ি আসবে তাই রান্না করে রেখেছিল? এইগুলো কি নাটক নয়? এগুলো কি পুরোটাই মানে আমরা কি কিছু বুঝতে পারছি না? তোমরা যে নাটকগুলো করছো এগুলো কি বুঝতে পারছি না? আর সোমনাথ, তুমি ব্রাহ্মণের দোহাই দিচ্ছ, পৈতের দোহাই দিচ্ছ, ধর্মের দোহাই দিচ্ছ, তোমাকেও বলছি বামুনের ছেলে হয়ে মিথ্যে কথা বলো না, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলো না, ইউটিউবে এসে বোকা বানিও না, ঠিক আছে, সত্যি কথা বলার চেষ্টা করো, ধর্মের ভয় তুমি করো, তুমি ধর্ম নামটা করলেই হবে না, ধর্মের ভয় তোমাকে পেতে হবে, ব্রাহ্মণই মিথ্যে কথা বলছো, আবার বলছো আমি মিথ্যে কথা বলতে পারি না, ব্লগ বানাতে পারো না, হ্যাঁ তুমি, তোমাকে আমার ভালো লাগে, তোমার পার্সোনালিটি খুব ভালো লাগে, কিন্তু ওই যে মন্দিরা যে যে নাটকটা লিখে দিচ্ছে সেই নাটকে পাঠ করে যাচ্ছ, এগুলো কিন্তু তোমাকে মানাচ্ছে না। যদি তোমরা কন্ট্রোভার্সি চাও তাহলে তোমরা এটা চালিয়ে যাও, তোমরা ট্রেন্ডিংয়ে রয়েছো এখন কন্ট্রোভার্সির, আর যদি মনে হচ্ছে তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে সবাই, এটা ভুল করছে, তাহলে তোমরা সত্যিটা প্রকাশ করে দাও, তোমাদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না, বুঝেছো? কথাটা ভেবে দেখো।
তো চলো বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই দেখার সময় ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কথাগুলো ঠিক বলেছি কিনা। যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। যারা আসোনি এখনো চলে এসো, তাদের মাবিটু ব্লগে সাবস্ক্রাইব করে নাও। আমার সব বন্ধুরা খুব ভালো দেখো, সুস্থ দেখো, সবাইকে এত ভালোবাসা, টাটা।